বন্ধুরা, এক্সাম্পল বা কোভিড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কালাপাকাম এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন পদ রয়েছে মেডিকেল ফিল্ডের এবং আলাদা সায়েন্টিফিক মেডিকেল ফিল্ডেরও। তোমাদের কিন্তু ফার্মেসিস্টের টেকনিশিয়ানেরও কিন্তু তোমাদের এখানে ফিল্ডেরও কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্যালারিও অনেকটা বেশি, এবং এখানে তোমাদের যদি বলে রাখি তোমরা শুধুমাত্র 12 এবং গ্র্যাজুয়েশন এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রে MBBS ডিগ্রি পাস করলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো অল ডিটেলস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট, লাস্ট ডেট কবে, কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের এক্সাম কীরকম টাইপ কী হবে, এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চার্জটা কী রয়েছে সেটাও কিন্তু আমি এখানে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম মিস করবে না, যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও, ঠিক আছে, একদম স্কিপ করবে না। তো ভিডিওটা এখানে শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকেন্সি বের করা আছে অ্যাটমিক রিসার্চ কালাপামের তরফ থেকে, যেখানে তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। 1/6/2024 থেকে 10:00 AM থেকে তোমাদের শুরু হয়ে গেছে, ক্লোজিং ডেট 30/6/2024। তোমাদের কিন্তু 12টার আগে পর্যন্ত এটি চলবে, যেখানে দেখতে পাচ্ছ যে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কালাপাক্কাম। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা গ্রুপ এ গ্রুপ বির জন্য তোমাদের পোস্ট রয়েছে, যেখানে তুমি বলি সায়েন্টিফিক অফিসার ই মেডিকেল এর জন্য তোমাদের লেভেল প্রে ম্যাট্রিক্স 12 লেভেল অনুযায়ী কিন্তু তোমাদের মানে স্যালারি দেওয়া হবে, যেখানে 18,800 টাকা থেকে তোমাদের কিন্তু 1.5 লাখ টাকা স্যালারি হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ সায়েন্টিফিক গ্রুপ ই মেডিকেল গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি রয়েছে, সায়েন্টিফিক অফিসার গ্রুপ ডি মেডিকেল নিউক্লিয়ার মেডিসিনে তোমাদের রয়েছে, এবং সায়েন্টিফিক অফিসার গ্রুপ ডি মেডিকেল হিউম্যান মেডিকেল, এবং দেখতে পাচ্ছ যে জেনেস্টিক্স মেডিকেলে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সায়েন্টিফিক অফিসার সি মেডিকেল জেনারেল ডিউটি ক্লাস স্টাডি মেডিকেল অফিসার, এবং তোমাদের ফিজিওথেরাপি টেকনিক্যাল অফিসার ব্রি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কার হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 30/40 এইভাবে কিন্তু তোমাদের ম্যাক্স তোমাদের মানে ভ্যাকেন্সি তোমাদের যদি বলি তো এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা অনেকটা রাখা রয়েছে, এবং 1টি 2টি এইভাবে, আর 30 থেকে 40 বছর 50 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট রাখা রয়েছে। তো এখানে তোমাদের নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো, ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট করেছো নার্সে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে পে লেভেল 7 অনুযায়ী স্যালারি দেওয়া। ভ্যাকেন্সি 27টি টাকা রয়েছে নার্সের জন্য, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্যাথোলজি 6টি 30 বছর এজ, সায়েন্টিফিক রেডিওগ্রাফি এর জন্য তোমাদের লেভেল 6 অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্ট বিয়ের জন্য। আর টেকনিশিয়ান কার্ডিও সোনোগ্রাফিস্ট টেকনিশিয়ান তোমাদের লেভেল 3 অনুযায়ী 1টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল এখানে 91টি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জেনারেল সার্জেন গ্রুপ তোমাদের দেখতে পাচ্ছ, আর রিজার্ভ অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, নিউক্লিয়ার মেডিসিন অ্যাক্টিভ রয়েছে, যেখানে MBBS MS ইকুইভ্যালেন্ট জেনারেল সার্জারি ইউনিভার্সিটি আর তোমার ইনস্টিটিউশন সেম, তোমাদের এখানে MBBS এবং তোমাদের সাথে MDO রাখা রয়েছে নিউক্লিয়ার মেডিসিনেতে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা তোমাদের কিন্তু ড্রিলস দেওয়া রয়েছে, 18 থেকে 50 বছর পর্যন্ত যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারছো, এজ লিমিটটা অনেকটাই বেশি। এবং তোমরা এখানে SC/ST ছাড় পেয়ে যাবো, যেখানে তোমাদের 12 লেভেল অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে, বেসিক তোমাদের কিন্তু এখানে 78,800 থেকে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের ডেন্টাল এর জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, অ্যানাস্থেসিয়ার জন্য, অপথমোলজির জন্য, গাইনোকোলজির জন্য, রেডিওলজি, ঠিক আছে, এসবের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে, সাথে তোমাদের MBBS PG ডিপ্লোমা রেডিওলজি 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে কিছু কিছু ক্ষেত্রে। তো এইসব যদি তোমাদের থাকে তো তোমরা এখানে রেলেভেন্ট এটা ENT মানে হচ্ছে কানের ডাক্তার, যেখানে তোমাদের MBBS PG ডিপ্লোমা দেখতে পাচ্ছ, অর্নিটোলজি এবং এখানে দেখতে পাচ্ছ ওথোনোলজি, এবং এখানে তোমাদের MBBS এবং নিউক্লিয়ার মেডিসিনে রয়েছে, আর 2টি ভ্যাকেন্সি জেনারেল সার্জারি তো রয়েছে। নার্সের জন্য তোমাদের যদি বলি হিউম্যান মেডিকেল অথবা তোমাদের জেনেসিস্টিকের জন্য তোমাদের MBBS এবং আনরিজার্ভদের জন্য এখানে তোমাদের অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে বা 3 বছরের এক্সপিরিয়েন্স বায়োকেমিস্ট্রি প্যাথোলজি এসব কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, যেখানে তোমাদের 18 থেকে 40 বছর এজ লেভেল 11 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। যেখানে তোমাদের আলাদা ডিসিপ্লিন ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ মেডিকেল গ্রুপ এ পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 35, 56,100 টাকা, লেভেল 10 অনুযায়ী তোমার স্যালারি দেওয়া হবে। যেখানে তোমাদের কিন্তু 15টা ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ডিউটির জন্য, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান MBBS রেকগনাইজ ইনস্টিটিউশন অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে যদি করে থাকো তোমরা এখানে পেয়ে যাচ্ছ, অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের এখানে আলাদা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, ফিজিওথেরাপির জন্য অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, এর জন্য আবেদন করতে পারছো, আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা সেইভাবে দেখে নেবে। এক একভাবে বলতে গেলে অনেকটাই বড়ো হয়ে যাবে ভিডিওটা,
আমি আর বলছি না, যাদের যেভাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে তারা সেইভাবে কিন্তু সেটা দেখে অ্যাপ্লাই করে দিতে পারো। প্যাথোলজির জন্য প্যাথোলজি তোমাদের এখানে দেখতে পাচ্ছ বিএসসি পোস্ট গ্রাজুয়েট, তোমরা ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনোলজি করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো 6টি ভ্যাকেন্সির জন্য। যেখানে দেখতে পাচ্ছ যে নার্সিং তোমরা কমপ্লিট করে থাকলে 3 বছরে তোমরা ডিপ্লোমা যদি করে থাকো তো অ্যাপ্লাই করতে পারছো। ভ্যালিড সেন্ট্রাল নার্স স্টেট নার্সিং কাউন্সিলের তরফ থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে। রেডিওগ্রাফির জন্য ভ্যাকেন্সি রয়েছে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টের জন্য 4টি, মিনিমাম 60% মার্কস পেতে হবে বিএসসি এবং ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলজি রেজিও রেডিওলজিস্ট তোমাদের থাকতে হবে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি এবং এজ লিমিট 18-25 রাখা রয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আর একটা ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্টের, 14টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 12 পাস করতে হবে, 2 বছরের ফার্মাসিস্টের ডিপ্লোমা থাক মানে তোমাদের এখানে ডিপ্লোমা থাকতে হবে, তারপরে ক্লাস 3 মাসের ট্রেনিংয়ে থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, তবে তোমরা কিন্তু স্টেট অথবা তোমাদের প্রাইমারি যে কোনো কাউন্সিল থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তো এইসব তোমাদের পে লেভেল 5 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং এখানে তোমাদের আরও আরও তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, কার্ডিও সোনোগ্রাফি টেকনিশিয়ান, এগুলো তোমরা দেখে নিতে পারো। মোড অফ সিলেকশন দেওয়া রয়েছে, মাল্টিপল চয়েস 75টা কোশ্চেন থাকবে, যেখানে তোমার 90 মিনিট টাইম দেওয়া থাকবে, একটা মার্ক তোমাদের 3টে মার্কস অ্যান্সার তোমরা কারেক্ট করেছো এবং একটা তোমরা ভুল করবে, মানে তোমরা যদি তিন এখানে থাকছে 1/3 তোমাদের কিন্তু এখানে রং অ্যান্সার থাকছে এবং তোমরা 3টে যদি ভুল করো 1 নম্বর কাটা যাবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। এরপর তোমাদের স্টেজ 2-এর পরে তোমাদের এখানে কিন্তু অ্যাডভান্স টেস্ট নেওয়া হবে এবং স্টেজ 3-তে তোমাদের স্টেট এবং স্কিল টেস্ট নেওয়া হবে, যেসব বিষয়ে তোমরা অ্যাপ্লাই করছো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি টেস্টে তোমাদের ম্যাথমেটিক্সে 20টা কোশ্চেন, সায়েন্সে 20 এবং জেনারেল অ্যাওয়ারনেসে 10টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এখানে সায়েন্স ম্যাথমেটিক্সের একটু জোরটাই বেশি এবং স্টেজ 2-তে তোমাদের দেখতে পাচ্ছ 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু তোমাদের জেনারেল দেখতে পাচ্ছ ক্যাটাগরিতে তোমাদের 30% মার্কস নিয়ে আসতে হবে এবং আলাদা আলাদা ফর রিজার্ভ ক্যাটাগরির জন্য 20% নাম্বার নিয়ে আসলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের স্টেজ 3-তে স্কিল টেস্ট নেওয়া হবে, যেসব যে যে বিষয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই বিষয়ে যে তোমাদের এডুকেশান রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে লাগবে। তো সেসব বিষয়ে তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু একটা স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের দেখতে পাচ্ছো SU1 SU2 এইসবে তোমরা দেখে নিতে পারো, 300 টাকা ফি। এবং তোমরা দেখতে পাচ্ছ সবথেকে কম ফি রয়েছে PHM TNB1 আর TNB2-তে তোমাদের 100 টাকা ফি লাগছে, অ্যাপ্লিকেশান ফি এরা কিন্তু তোমাদের লাগছে। এবং তোমরা ক্যান্ডিডেট যারা সেগুলো টাইপ সেগুলো কাস্ট এবং পার্সন রয়েছে ডিসএবিলিটিস PWD মানে আছে এবং প্রতিবন্ধী যারা রয়েছে তাদের কোনো রকম ফি কিন্তু লাগছে না, 1 টাকাও তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে না এর জন্য। আর আলাদা যে 3টে ট্রাইব মানে তোমরা যদি এখানে ফিমেলের জন্য কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কোনো রকম পেমেন্ট করতে লাগবে না। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস এবং তোমাদের স্কিল টেস্ট ইন্টারভিউ ইত্যাদি কিন্তু তোমাদের নেওয়া হবে, এখানে তোমাদের এটা বলা রয়েছে। তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে দেখে তোমরা 30/6-এর মধ্যে এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। এক্সাম সেন্টার আমাদের অ্যাক্টিভ রয়েছে, যেখানে কলকাতা রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল রাজধানী, সেখান থেকে তোমরা এক্সাম দিতে পারবো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, যেখানে তোমাদের 25টা তোমাদের দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার রয়েছে। যারা যাদের সুবিধা মতো তারা কিন্তু অল ওভার এখানে এক্সামটা নেওয়া হবে, তোমরা কিন্তু এক্সামের সেন্টার চুজ করে দিতে পারো তোমাদের প্রেফারেবল মানে তোমাদের ডিস্টেন্স অথবা তোমাদের সময় অথবা তোমাদের মন অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে www.igccr.gov.in এখানে recruitment.html-এ গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারছো। ঠিক আছে, এটা একটা 11টা পেজের PDF, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এই হচ্ছে বেসিক ডিটেলস, তো রেজিস্ট্রেশন তোমরা করে নেবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা ডিটেলস তোমাদের আধার কার্ড ভোটার কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট এইসব কিন্তু ডিটেলসগুলো লাগবে। এবং এখানে তোমাদের কিন্তু স্কুল লিভিং দেখতে পাচ্ছ, সেকেন্ডারি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ডেট অফ বার্থ হিসাবে, প্রুফ হিসাবে এটা লাগবে। তো এইসব ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস আমি বলে দিলাম, যদি কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এ নিয়ে তোমাদের অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো, তোমাদের অবশ্যই রিপ্লাই করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো এগুলো আলাদা আলাদা ফর্ম রয়েছে, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, পরবর্তীকালে এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো বেসিক যে ডিটেলস, অ্যাপ্লিকেশন ফি, প্রসেস ফি, কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে আমি কিন্তু বলে দিয়েছি, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানও বলে দিয়েছি। চাইলে একবার ভিডিওটা পজ করে স্লোতে তোমরা দেখে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে দেখে নিতে পারো।
ঠিক আছে, এখানে তোমরা কিন্তু ক্লোজিং ডেটটা দেখতে পাচ্ছ 30/6, তোমরা কিন্তু এটা দেখে নেবে। তো এই মাসের 30 তারিখে কিন্তু এটা এন্ড হয়ে যাবে, তো তার আগে অ্যাপ্লাই করে দিতে পারো। অ্যাপ্লাই নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ ভিডিও চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এমনি তোমাদের কিন্তু অবশ্যই সাহায্য করা হবে যাতে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে না করবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক ডিটেলস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিকল্পের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।